অসুরক্ষিত ব্যাংকের এটিএম কাউন্টার, জীবাণু সংক্রমণের সম্ভাবনা তীব্র। করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা অত্যন্ত জরুরি। এছাড়াও মানুষজন যাতে কোনো জায়গায় জমায়েত না করে তার জন্য কিন্তু সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। শহর বর্ধমানে বিভিন্ন জায়গায় রয়েছে এটিএম কাউন্টার, সেই এটিএম কাউন্টারে বিভিন্ন সময় মানুষজন আসছেন তাদের প্রয়োজনে। সেই এটিএম কাউন্টারগুলোকে স্যানিটাইজার করার প্রয়োজন রয়েছেন বলে জানাচ্ছে গ্রাহকরা, কারণ এটিএম কাউন্টারগুলোতে মানুষজন আসছেন এবং বোতামে হাত দিচ্ছেন, অনেকে গ্লাভসবিহীন অবস্থায় রয়েছে। স্বাভাবিকভাবেই একটি এটিএম সারাদিন ধরে ব্যবহার করছেন বহু মানুষজন। শহর বর্ধমানের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারগুলি রয়েছে, সেখান থেকে পরিষেবাও নিচ্ছে। স্বাভাবিকভাবেই প্রয়োজনের তাগিদে সেই এটিএম কাউন্টারগুলো ব্যবহার করছেন টাকা তোলার জন্য। সেই এটিএম কাউন্টারগুলো যাতে জীবাণুমুক্ত করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করা জরুরি, এমনটাই বলছেন শহরের মানুষ। বিভিন্ন সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, মুখে মাস্ক ব্যবহার করা, গ্লাভস ব্যবহার করার কথা যেমন বলা হচ্ছে, এছাড়াও জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে বিভিন্ন এলাকায় এলাকায়। এমনকি বিভিন্ন সরকারি দপ্তরেও জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে যাতে কোনোভাবেই জীবাণু ছড়িয়ে না পড়ে, তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু যেখানে টাকা তোলার কাজ চলছে, প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম শাখাগুলো রয়েছে, অনেক জায়গায় প্রহরীবিহীন অবস্থাতে রয়েছে, সেই সমস্ত এটিএম শাখাগুলোতে যাতে জীবাণুমুক্ত করা যায় তার জন্য সংশ্লিষ্ট বিভাগের যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছে তারা যাতে উদ্যোগ গ্রহণ করে, সেই দাবিও করেছেন বর্ধমান শহরের বাসিন্দা। কোনো সিকিউরিটি গার্ড ছিল দেখতে পেয়েছেন? আমি সামনে কাউকে দেখতে পাইনি, ভেতরে কেবিনে থাকে, যাই না রাখি কিনা। আচ্ছা, এই এই বোতাম তো এটিএমে প্রচুর মানুষ আসছে আর একই বোতাম প্রচুর মানুষ ব্যবহার করছে, তো ওই বোতাম টেপার সময় তো ওখান থেকেও তো ভাইরাস কিছু ছড়াতে পারে, ওটা কী করা উচিত বা আপনাদের কী করা দরকার? ভাইরাসের প্রোটেকশন অবশ্যই নেওয়া উচিত, আমরা সবাই তো নিচ্ছে না, আমরা তো যাই না সঠিক, আমরা তো মাসে একবার তুলি কি আধবার তুলি। কিন্তু আরও তো অনেক মানুষ এখানে আসছে, হাতে কি স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে বা কোনো হ্যান্ড গ্লাভস তো করি করেন? সুইচটা টেপার সময় ব্যবহার করেছিলেন? হ্যাঁ, আমার পকেটেই আছে। আচ্ছা, তো আপনি কী বার্তা দেবেন এটা মানুষের কাছে কি সুইচটা টেপার সময় কি নিজে স্যানিটাইজার ইউজ করুক, নিজে প্রোটেকশনে থাকুক, পরবর্তীকালে আবার নিজে হাতে স্যানিটাইজার নিক। আপনার নাম? আমার নাম উৎপল বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আপ এটিএম সে পয়সা উঠায়ে? হ্যাঁ। আচ্ছা, স্যানিটাইজার হাত মে দিয়ে থে? হাত মে হ্যান্ড গ্লাভস পেনে থে? ক্যা করনা চাইয়ে? ক্যা করনা চাইয়ে? বটন মে তো সব কই আ রহা হ্যায়, সব কই বটন দবা রহা হ্যায়, তো ইসমে ভি তো করোনা ভাইরাস হো সকতা হ্যায়? না না, ইসমে তো হোনা নাই চাইয়ে, কই দিক্কত নাই, ইসমে ইসমে করোনা ক্যা হোগা, মানে ইসমে কই দিক্কত না, ইসমে কই দিক্কত না। হাত তো সে ডাইরেক্ট তো ঘর ঘর সকতা হ্যায়। हाँ बोलिए। तो खाना खाने के बाद हो सकता है, खाना खाने के बाद मतलब खाना खाए से पहले धो सकता है। लेकिन एक एक बटन में 50 आदमी दबा रहा है, इससे कोई प्रॉब्लम नहीं आ सकता? ना ना, इससे कोई प्रॉब्लम, इससे कोई दिक्कत। आपका नाम? दीपक। ये जो एटीएम में टाका तुलते आसे बटन पर, तो हाथों तो कोनो ग्लव्स नहीं, टाका तो तुलसे हमारे के बैंक के सैनिटाइजर दिए छे, ইয়ে দিয়েছে, এরপরে আমাদের যেহেতু সিকিউরিটি, এরপরে কাস্টমার সে টাকা তুলতে আসছে সেটা তার সিকিউরিটির উপর ডিপেন্ডেড, সেখানে তো আর ব্যাংক ভাইরাস থাকতে পারে তো অবশ্যই, সেটা তো এখন তো যা অবস্থা থাকতেই পারে, না থাকার কিছুই নেই। তবে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করার আমাদেরকে ব্যাংক থেকে যে দিয়েছে আমরা করছি, এবারে কাস্টমার তার নিজের সুবিধা নিজে বুঝে নেবে। আপনার নাম? আমার নাম অমিত সেন। টাকা তুলছেন, হাতে কোনো গ্লাভস নেই, ওই একই বুতামে সব জায়গায় টাকা তোলা হচ্ছে? হ্যাঁ, এটা খুব ভুল, গ্লাভস পরে আসা উচিত ছিল আমার। গ্লাভস পরে আসা উচিত ছিল, কিন্তু কিন্তু অনেক রকম কাস্টমার আসে, এটা তো ভাইরাস ঢুকতে পারে। হ্যাঁ, ঢুকতে পারে অবশ্যই। কি বলবেন এই নিয়ে আপনি? এই নিয়ে আমার কিছু বলার নাই, তবে আমি মনে করি যারা আসছে তাদের সাবধানতা অবলম্বন করা উচিত। আপনার নাম? আমার নাম শঙ্কর। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।